Don't you want to sing along? Learning numbers painful. A wonderful evening. It's a wonderful evening, and this event also amazing. শাকিব আপু ট্যালেন্ট জুটির ট্যালেন্ট ছেলে আব্রাহাম খান জয়, যে সাত বছরে পা দিতে ইংলিশে বেশ পারফেক্টভাবে কথা বলে। জয় জন্ম থেকেই যেন সৌভাগ্যবান, কারণ জন্মের পরে রাতারাতি এভাবে তারকা খ্যাতি অর্জনকৃত শিশু এর আগে বাংলাদেশের বুকে দেখা যায়নি। জয়কে বরাবরই ইংলিশে কথা বলতে দেখা যায়, যার ভিত্তিতে আজ দুপুরের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় জয় স্কুল থেকে বাসায় ফেরার পথে গাড়িতে বসে ইংলিশে একটি কবিতা আবৃত্তি করছিল। এটা দেখার পরে ভক্তদের একচেটিয়া মন্তব্য, শাকিবের চেয়ে তার ছেলে ইংলিশে অনেক বেশি এক্সপার্ট, কারণ শাকিবও দেশের বাইরে গেলে বরাবরই ইংলিশে কথা বলে। কিন্তু জয়ের ইংলিশ বলার ধরনটাই যেন অন্যরকম, এতটুকু বাচ্চা এমনভাবে ইংলিশে কবিতা আবৃত্তি করছে, না জানি বড় হলে আরো কত ট্যালেন্ট হবে। জয়ের এমন ভিডিও দেখে যেমন অনেকে জয়কে নিয়ে গর্ববোধ করেছে, অন্যদিকে আবার আফসোসও করেছে। অনেকে বলেছে চাঁদের মতো এমন একটা ছেলে, অথচ সে বাবা মায়ের আদর কখনো একসাথে পায় না, এটা খুবই দুঃখজনক। আমরা চাই শাকিব আপু সন্তানের জন্য হলেও আবারও একত্রিত হয়ে যাক। প্রিয় দর্শক, জয়ের ইংরেজিতে কথা বলার এমন দৃশ্য থেকে আপনার কোনো মন্তব্য থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিন।